তোদের গাড়ির যে দাম আছে, তোদের গাড়ি তিনটে হয়ে যাবে আমার গাড়ির দামে, তিনটে। মানে ওরা তো বোঝে না, ওরা বলে যে আমি নাকি ইউটিউবে সাবস্ক্রাইবার নাকি কিনে রেখেছি। আল্লাহ, ফ্ল্যাশব্যাক। এরা চেয়েছে, বাইক পেয়ে গেছে, কিন্তু আমার 4 থেকে 5 বছর ওয়েট করে তারপর এটা আমি কিনতে পেরেছি। এখানে রাখা আছে। A few moments later. তো হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইজ, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইজ, আজকের ভিডিওটা করছি আমার বাইক নিয়ে, কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? মানে আমি বাইকটা কীভাবে কিনেছি আর কতদিন আগে কিনেছি, কত কষ্ট করে কিনেছি, ডিটেলস সব কিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে? আসলে গাইজ, বাইক সবার শখের হয় সেটা তোমরা সবাই জানো, আর আমারও বাইকটা অনেক শখের। আর আমি R15 কিনতাম না, তো আমার অন্য গাড়ি পছন্দ ছিল। তো সব কিছু তোমাদেরকে বলবো, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমরা সব কিছু বুঝতে পারবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর গাইজ, আমি প্রতি ভিডিওয় 3টা করে কমেন্ট তুলি, তো এই ভিডিওতে আমি তোমাদের 3টা কমেন্ট রিপ্লাই করবো, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, কে কে কমেন্ট করেছে আর কী কী প্রশ্ন করেছে, অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা হবে কোন উদ্দেশ্যে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, এই যে হচ্ছে আমার গাড়ি R15, ঠিক আছে, R15M এটা। তো আমি সবার প্রথম বলবো যে আমার কাছে যখন গাড়ি ছিল না, তখন আমার বন্ধুরা আমার সঙ্গে কী ব্যবহারটা করেছে, এইসবগুলো বলবো। তারপরে আমি বলবো যে এই গাড়িটা আমি কেন কিনেছি, এই গাড়িটা কিন্তু আমার পছন্দের গাড়ি নয়, আমার গাড়ি পছন্দের গাড়ি কি গাড়ি সেটাও বলবো। আর তার আগে বলে নিই যে আমার কাছে যখন গাড়ি ছিল না, যখন আমি সাইকেল চালাই, তখন আমার বন্ধুরা আমার, মানে বন্ধু বলা ভুল, মানে আমাদের গ্রামের ছেলেরা আমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করতো। মানে ওরা হাসতো আমাকে দেখে যখন আমি সাইকেল চালাতাম, ওদের কাছে বাইক, তখন এইসব R15 বাইক অতটা ফেমাস হয়নি আমাদের এই সাইডে, তখন ওরা RTR বলে একটা গাড়ি আছে না, ওই গাড়ি সবাই চালাতো। তো ওদের কাছে ওই গাড়ি ছিল আর আমার কাছে ছিল সাইকেল। তো ওরা অনেক মজা নিত আমাকে নিয়ে, অনেক ঠাট্টা করতো, মানে আমি যখন সাইকেল নিয়ে যেতাম তখন ওরা হাসতো। তো তারপরে এরকম যখন ওরা হাসতো, আমি বাড়িতে গিয়ে কান্দতাম, আমার আব্বাজিকে বলতাম যে আমার একটা বাইক কিনে দাও, তখন আমি কোনো কাজ করতাম না, ঠিক আছে? তো আমার আব্বাজি বলতো যে আমি হজে যাব, হজ থেকে ঘুরে আসি, তারপরে তোর বাইক কিনে দেবো। বললাম, অনেক ভিডিওই বলেছি যে আমার আব্বাজি অনেক দিন ধরে হজের নিয়ত করেছিল, ওই জন্য আব্বাজির হজও হচ্ছিল না আর আমার বাইকও হচ্ছিল। তো অনেক ধৈর্য ধরেছি, প্রায় 3 থেকে 4 বছর আমি ধৈর্য ধরেছিলাম বাড়িতে। ধৈর্য ধরে থাকার পর অনেক কান্নাকাটিও করেছি, কারণ সব ছেলেগুলো, আমাদের গ্রামের ছেলেগুলো যা আমার সঙ্গে ব্যবহারটা করতো, সবারই বাজে লাগবে, সবারই কষ্ট লাগবে, ঠিক আছে? মানে তারপরে যখন ওই গ্রামের ছেলেগুলো আমার সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করতো, তখন আর আমি এমনি একটু জেদি, ভীষণ জেদি ছেলে, আর এটা নাকি সবাই বলে যে বাড়ির মেজরা নাকি একটু জেদি হয়, কি জানি হতেও পারে, কারণ আমি জেদি, ঠিক আছে? তো আমি ভীষণ জেদি যেহেতু, তো আমি একদম মনের থেকে জেদ ধরে নিয়েছিলাম যে যতদিন আমি বাইক না কিনবো, কারোর বাইক আমি হাত দেবো না, তোদের বাইকের দিকে তাকাবও না আমি, যতদিন থেকে না আমি বাইক কিনতে পাচ্ছি। তো শালম আমার বন্ধু, অনেক বন্ধুরা আছে, ঠিক আছে? তো তাদের বাইক ছিল, আমার বাইক ছিল না। শালমের R15 কেনার পরে প্রায় 1 বছর পর আমি বাইক কিনেছি। তো শালমের কাছে যখন বাইক ছিল, আমাকে চালাতে বলতো যে বাইক চালাও, আমি চালাতাম না, আমার প্রচুর রিকোয়েস্ট করতো বাইক চালানোর জন্য, কিন্তু আমার মনে জেদ ছিল যে আমি অন্য কারোর গাড়ি কোনোদিনই চালাবো না, যতদিন থেকে না আমি নিজে বাইক কিনছি। তো যাই হোক, তো অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে তারপরে আমি এই গাড়িটা কিনেছি। তো এই গাড়িটা আমার পছন্দ ছিল না, আমার পছন্দের গাড়ি ছিল KTM ডিউক 200। এই গাড়িটা প্রচুর, মানে ভালো লাগতো এই গাড়িটা আমার। তো আমার বাড়িতে কি জানি কে আমার আব্বাজির কানে এটা ঢুকিয়েছে, আমি জানি না, আমার আব্বাজি আমাকে মানে 100 কথার 1 কথা একটাই বলেছে যে KTM গাড়ি তোর দেবো না, তুই যদি 4 লাখ 5 লাখ টাকারও বাইক কিনিস তাও তোর বাইক কিনে দেবো, কিন্তু KTM গাড়ি বাদ দিয়ে অন্য কোনো গাড়ি নে আমি দেবো। মানে KTM গাড়িটা আমার আব্বাজির কাছে এতটাই খারাপ বলে দিয়েছে লোকেরা আর কি জানি, এখন আমার ওপর হিংসা করে কেউ বলতে পারে, জানি না। তো যাই হোক, তো তারপরে আমি শোরুমে গেলাম বাইক কেনার জন্য। প্রথমে কিনতে গিয়েছিলাম MT-15, যখন আমার বাড়ি থেকে KTM দিচ্ছে না, তখন আমি ভাবলাম ঠিক আছে তাহলে MT-15 কিনবো। তো গাড়ির ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ তখন আমি ব্লগ ভিডিও শুরু করিনি, তো ওই জন্য বাইকটা নিয়ে ভিডিওটা করা, ঠিক আছে? তারপর আমি শোরুমে গেলাম, শোরুমে গিয়ে MT-15 যখন বসেছি, বসে যখন মানে দেখছি যে ভালো দেখাচ্ছে কিনা, তখন শোরুমে অনেকেই আমাকে বলেছে যে তোমার এই গাড়িটাই মানাচ্ছে না। তারপরে R15 এ বসলাম,
ওরা বলছে R15 মানাচ্ছে, তারপরে আমি R15 কিনলাম। কেনার পরে আমি বাড়িতে যখন নিয়ে চলে আসি বাইকটা, দুদিন আমি বাড়িতে বাইক ফেলে রেখেছিলাম, আমার মোটেই ভালো লাগছে না। যে আমার পছন্দের গাড়ি Duke 200, আর গাড়ি দিয়েছে R15, মানে মন থেকে আমার একদম পছন্দ হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, ভালো লাগছে না গাড়ি চালাতে। ঠিক আছে, তো বাইক আমি দুদিন ফেলে রেখে দিয়েছিলাম। দুদিন পর তারপর আমি বাইক চালিয়েছি, আস্তে আস্তে চালাতে চালাতে KTM Duke 200 একদম ভুলে গেছি। এখন আমার মনে হয় যে KTM 200 এর থেকে R15 আমার কাছে অনেক বেটার, অনেক ভালো, কারণ এর মাইলেজ KTM এর ক্ষমতা নেই এত মাইলেজ দেবে। আর ওই জন্য বড়দের কথা শুনতে হয়, আব্বাজি আম্মাজির কথা ওই জন্য শুনতে হয়। আমার আব্বাজি আম্মাজি কিন্তু একবারও বলিনি যে তুই R15 নে, জাস্ট বলেছে এটাই যে তুই KTM বাদ দিয়ে অন্য গাড়ি নে। তো এখন আমি বুঝতে পারছি যে যদি KTM নিতাম তাহলে আমি চালাতে পারতাম না, কারণ ওর যা মাইলেজ আমি চালাতে পারতাম না। তো এই গাড়িটা কিনেছি, সত্যি অনেকটা বেটার হয়েছে গাড়িটা কেনা, আমার পক্ষে ভালো হয়েছে, আর গাড়িটা এখন আমার অনেক পছন্দের গাড়ি। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক সহ্য করে, অনেক ধৈর্য ধরে আল্লাহর ইচ্ছায় আমি বাইকটা কিনতে পেরেছি। আর সত্যি কথা বলতে, যারা মজা নিত না আমাকে নিয়ে যখন আমার সাইকেল ছিল, ওরা মজা নিত, তখন আমার কাছে তো কোনো বাইক ছিল না, আর ওদের কাছে RTR 160 ছিল। তো এখনো পর্যন্ত, আজকে 4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ওদের কাছে RTR 160 আছে, আর আমার কাছে আছে R15। এটা আল্লাহ শুকরিয়া করে বলছি, আমি কোনো অহংকার করছি না আর গর্বও করছি না, এটা আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। মানে যারা আমাকে নিয়ে মজা নিত তাদেরকে আমি ডাইরেক্টও বলেছি, তোদের গাড়ির যে দাম আছে, তোদের গাড়ি 3টে হয়ে যাবে আমার গাড়ির দামে, 3টে। মানে শুধু ওরা আমাকে নিয়ে মজা নিত বলে আমি এই কথাগুলো বলেছি ওদের সঙ্গে, নাহলে কোনোদিনই বলতাম না। ওরাও এই ভিডিওগুলো, আমার ভিডিওগুলো দেখে, ওরাও দেখবে, আশা করছি ওরা শিক্ষা পেয়ে যাবে, যাতে অন্য কারোকে নিয়ে এভাবে মজা না নেয়। কারণ একটা বাংলায় প্রবাদ আছে যে কাউকে ছোট ভেবো না, কারণ যে কোনো ছোট মানুষ একদিন না একদিন বড় হয়, কেউ সারা জীবন ছোট থাকে না, আস্তে আস্তে সে বড় হয়, সবাই একদিন বড় হবে। তো কাউকে নিয়ে মজা নিও না, কাউকে ছোট মনে করো না। তো গাইস, যাই হোক, তোমরা তো বুঝেই গেছো যে আমি বাইকটা কেন কিনেছি আর কিভাবে কিনেছি, কত কষ্ট করে কিনেছি, সেটা তো তোমাদের সঙ্গে ছোট্ট করে বলার চেষ্টা করলাম। আর যাদের মনের মধ্যে এরকম কিছু থাকে, তোমাদের মধ্যে কারোর মনের মধ্যে যদি এরকম কিছু থেকে থাকে যে হ্যাঁ ওর কাছে এই বাইক আছে, আমার কাছে এই বাইক, ও সাইকেল চালায়, আমার কাছে আছে বাইক, এরকম কাউকে ছোট না মনে করাটা আমার মনে হয় ভালো, আর কাউকে এরকম মনে করো না। ঠিক আছে, কারণ সারা জীবন কেউ ছোট থাকে না, সবাই একদিন না একদিন বড় হয়, সবার মুখের দিকে একদিন আল্লাহ তাকায়। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো, প্লিজ তোমরা এরকম কাউকে ছোট মনে করো না, সবাইকে ভালোবাসো, তো এটাই বলবো। আর এই যে আমার বাইক রাখা আছে, তো আমার বাইকটা নিয়েও ভিডিও আজকে করছি এই কারণেই, কারণ অনেকে আছে যে আমাকে রাস্তায় দেখে দেখে কনফিউজ হয়ে যায়, আমাকে দেখে চিনতে পারে না যে এটা অর্জুন নাকি এটা অন্য কেউ, মানে কনফিউজ হয়ে যায় কেন জানি না, হয়তো এরকমও হতে পারে যে আমার গায়ের কালার, কারণ ভিডিওর কালার একটু লাইট থাকে সবারই। ঠিক আছে, ভিডিও একটু মানে গায়ের কালার একটু ফর্সা লাগে, আর রিয়েলে অতটা ফর্সা কাউকেই লাগে না, মানে যারাই ভিডিও করে সবারই এটা মনে হয়। ঠিক আছে, তো আমাকে দেখে অনেকে চিনতে পারে না, না চিনতে পারায় আমার বাইক দেখে কিন্তু ওরা চিনতে পারে, বুঝতে পেরেছো? তো ওই জন্য বাইকটা নিয়ে আরও বেশি করে ভিডিও বানানো আজকে। তো আমার বাইকটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আর এই যে ভাই এসছে, এই ভাইও ভিডিও বানাবে বলে বাইক একদম সাইডে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তো এরা দেখো, এরা কিন্তু কষ্ট করে বাইক কিনেনি ভাই, যারা কষ্ট করে, কষ্ট করে যেটা যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটার মর্যাদাটা অন্যরকম থাকে, সেটা সবাই জানে। তো এরা কিন্তু ভাই অত কষ্ট করেনি, এরা চেয়েছে বাইক পেয়ে গেছে, কিন্তু আমার 4 থেকে 5 বছর ওয়েট করে তারপর এটা আমি কিনতে পেরেছি, এখানে রাখা আছে। ঠিক আছে, আর গাইজ আরেকটা কথা তোমাদেরকে বলি, মানে ভিডিও যারা দেখে, মনে করো আমার ভিডিও তোমরা দেখছো, তো অনেকে তোমরা ভাবতেই পারো এটা যে আমার মধ্যে অনেক অ্যাটিটিউড আছে, অনেক অহংকার আছে, কিন্তু ভাই এরকম কিছু নেই কিন্তু আমার মধ্যে। যারা আমার সঙ্গে দেখা করেছে, যারা আমার সঙ্গে কথা বলেছে, তারা কিন্তু জানে যে আমি ছেলেটা কেমন। তো তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু আমাকে এরকম যদি কেউ ভেবে থাকো তোমরা ভুল ভাবছো, আমি কিন্তু একদম আলাদা ধরনের একটা ছেলে। তোমরা যদি আমার সঙ্গে কোনোদিন দেখা করতে পারো, কোনোদিন যদি রাস্তায় আমাকে দেখো, তো একবার আমার সঙ্গে কথা বলে দেখবে যে আমি ছেলেটা কেমন। তো অনেকে আমাকে মানে এখনো পর্যন্ত মজা নেয় যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাও কিন্তু আমাকে মজা নেয় এখনো, কেন জানো? কারণ আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিসেবে আমার কিন্তু ভিডিওর ভিউ দেয় না, তো ওই কারণে ওরা মজা নেয়। ওরা ভাবে মানে ওরা তো বোঝে না, ওরা বলে যে আমি নাকি ইউটিউবে সাবস্ক্রাইবার নাকি কিনে রেখেছি। আল্লাহ,
ইউটিউবে সাবস্ক্রাইবার কেনা যায়, এটাও আমি ফার্স্ট টাইম শুনলাম, আমি জানিও না যে কেনা যায়। ইনস্টাগ্রাম ফেসবুকে ফলোয়ার্স কেনা যায় এটা আমি জানি, কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইবার কেনা যায় এটা আমি জানি না, আমি কোনোদিন চেষ্টাও করিনি কেনার। তো যাই হোক গাইজ, এরকম অনেকে বলতেও পারে, ওদের মনের ইচ্ছা, ওদের মনের কথা, ওদের মতন ওরা বলতে পারে, ঠিক আছে, কিন্তু আমার তো পেছনে তাকালে চলবে না। আমি পেছনে কোনোদিন তাকিয়ে দেখি না যে কে কি বলছে, আমি আমার মতন কাজ করি। তো যাই হোক, চলো ওদের কথা বাদ দাও, তো চলো তিনটা কমেন্ট রিপ্লাই করবো বলেছিলাম, তো চলো তিনটা কমেন্ট এবার রিপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। গাইজ, আজকের এই ভিডিওটাই তিনজনের মধ্যেই প্রথম কমেন্ট বেছে নিয়েছি। একজন ভাই লিখেছে, অর্জুন ভাই আপনি একটা প্লিজ ফ্যামিলি নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ ভাই। তো আমি এটা নিয়ে অনেকবারই বলেছি যে আমার ফ্যামিলিতে যারা আছে, আমার আব্বাজি আমার আম্মাজি, এনাদেরকে নিয়ে আমি ভিডিও বানাতে পারবো না, আমি ইউটিউবে এনাদেরকে নিয়ে ভিডিও আসতে পারবো না। আমার ছোট ভাই আছে, ওকে নিয়ে ভিডিও করতে পারবো, আমার বড়দাকে নিয়ে আমি ভিডিও বানাতে পারবো না, বুঝতে পারছো? মানে আমার ফ্যামিলিতে ওরা ভিডিওর বিরোধী আর কি, মানে আমি ভিডিও করি এটা কেউই চায় না। আমি তোমাদেরকে দুটো তিনটে ভিডিওতে বলেছি, তো এই কমেন্টটা প্রচুর আসছে, ওই কারণে আবার বলে দিলাম। তো আমি এই ভিডিও বানাতে পারবো না, বুঝতে পেরেছো? যেটা পারবো না ওই জন্য কমেন্টটা তুলে বলে দিচ্ছি। তো তোমরা আরও কমেন্ট করো, অন্য ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমি করব। তো আশা করছি তুমি উত্তরটা পেয়েছো, আর চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক। গাইজ, তার পরের কমেন্ট করেছে একজনও, লিখেছে, অর্জুন ভাই আপনি কি ফেসবুকে ভিডিও ছাড়েন? হ্যাঁ অবশ্যই ভাই, ফেসবুকে আমি ইউটিউবের আগে ফেসবুকে ভিডিও ছাড়ি। তো তোমাদেরকে বলবো, আমার ফেসবুক আইডি তোমরা যারা না জানো, তোমাদেরকে বলবো, দেখবে স্ক্রিনের উপরে আমার আইডির নাম আসবে, ফেসবুক আইডির নাম আসবে, তো ওখান থেকে নামটা দেখে নিয়ে তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করে আমার আইডিটা তোমরা পেয়ে যাবে। আর যদি না পারো তাহলে একটা কথা বলি, ডেসক্রিপশনে যাবে, গিয়ে দেখবে আমার সমস্ত আইডির, আমার সোশ্যাল মিডিয়ায় যেতনা সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি, সমস্ত সোশ্যাল মিডিয়ার আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি, দেখবে ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে, তো ওখান থেকে ক্লিক করে তোমরা আমার ডাইরেক্ট আমার ফেসবুকে যেতে পারবে। তো ওখান থেকে গিয়ে আমার ফেসবুকে গিয়ে তোমরা ফলো করো, আমার গিয়ে ভিডিওগুলো গিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো, আর এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো পরের কমেন্ট কি করেছে সেটা দেখে নেওয়া যাক। তো গাইজ, আজকের এই ভিডিওটাই তিনজনের মধ্যে আমি লাস্ট কমেন্ট রেখেছি একজনের, সে লিখেছে, অর্জুন ভাই তোমার গ্রামের নাম কি? আমার বাড়ি বেড়াচাপা, বারাসাতের কথা বলেছিলে। মানে ভাই বলতে চাচ্ছে যে আমার বাড়িটা কোথায়, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়ি বারাসাত। তো বারাসাত কেন বলি জানো, যারা আমাদের এলাকায় বাড়ি তারা আমাদের গ্রামের নাম বললে চিনতে পারবে, কিন্তু যারা আমাদের থেকে একটু দূরে বাড়ি, ধরো মুর্শিদাবাদে যারা, যাদের বাড়ি মুর্শিদাবাদের লোকও তো আমার ভিডিও দেখে, তো তাদেরকে যদি আমি বলি যে আমার বাড়ি রাজীবপুরে, তাহলে কি বুঝতে পারবে কেউ? ওই জন্য আমি বারাসাত বলি, যে কলকাতা বারাসাত আমার বাড়ি, বুঝতে পারছো? তো ওই কারণে আমি বলেছি, আসলে আমাদের গ্রামের নাম হচ্ছে নপাড়া রাজীবপুর মহিষপোতা, রাজীবপুর হচ্ছে আমাদের পোস্ট অফিস, মানে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের নাম হচ্ছে নপাড়া। তো আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো, আর আজকের ভিডিওটা এটাই লাস্ট কমেন্ট ছিল, তো তিনজনের কমেন্ট আমি নিয়েছি, তো আশা করছি তোমরা তিনজনাই কমেন্টের উত্তরগুলো পেয়েছো। তো গাইজ, যাই হোক, আজকের ভিডিওটাই তিনজনের কমেন্ট তুলবো বলেছিলাম, তো তিনজনের কমেন্টে রিপ্লাই করে দিয়েছি, তো আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো। আর যদি উত্তর না পাও তাহলে অবশ্যই এই ভিডিওতে তোমরা আবার কমেন্ট করতে পারো, তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের তিনজনের কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করবো আমি। আর গাইজ, আরেকটা কথা বলি, আজকের যে ভিডিওটা আমি যে উদ্দেশ্যে বানিয়েছি, আমার বাইকটা কেন কিনেছি, কিভাবে কিনেছি, সব কিছুই তো তোমাদেরকে গুছিয়ে বললাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর গাইজ, আজকের ভিডিওটা আমি একটু উল্টোপাল্টা বলে ফেলেছি, ঠিক আছে, মানে আমার বাইকটা নিয়ে যখন কথা বলছিলাম তখন একটু উল্টোপাল্টা বলে ফেলেছি, তো এই কথা অনেকের খারাপ লাগতে পারে, তো প্লিজ যদি কারোর খারাপ লেগে থাকে আমাকে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে, কারোর যদি খারাপ লেগে থাকে। কারণ গাইজ, ক্ষমা করার কথা এই কারণেই বলছি, আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো কিন্তু আমি তোমাদেরকে বলিনি, আসলে যারা আমাদের গ্রামে আমাকে নিয়ে যারা মজা নিত, আমাকে, আমার যখন সাইকেল ছিল আর ওদের কাছে ছিল বাইক, তখন ওরা আমাকে নিয়ে মজা নিত, কথাগুলো শুধু ওদেরকেই বলেছে, তোমাদেরকে আমি কিন্তু এইসব কথা বলিনি। তো তোমরা প্লিজ কেউ আমার উপরে রাগ করে থেকো না, এটাই বলবো তোমাদেরকে, সবাইকে আমাকে ক্ষমা করে দিও। আর চলো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভাই টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।